গত 13 বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে 4.5 গুণ, আর মানুষের ক্রয় ক্ষমতা, নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে 3 গুণ, এবং মধ্যম আয়ের মানুষেরও ক্রয় ক্ষমতা তার কাছাকাছি বেড়েছে। বাংলাদেশে আগে দাবি দেওয়া হতো যে একজন শ্রমিকের মজুরি হতে হবে 3.5 কেজি চালের মূল্যের সমান, এখন একজন শ্রমিক কমপক্ষে 12 থেকে 15 কেজি চালের মূল্যের সমান মজুরি পায়। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আপনি যদি ভোগ্যপণ্যের যদি দাম চিন্তা করেন, ভারতে, ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে সমস্ত ভোগ্যপণ্যের দাম বেড়েছে, বাংলাদেশে সেই তুলনায় অনেক কম বেড়েছে। বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে সারা দেশে নানা কর্মসূচি পালন করেছে, খুব নির্বিঘ্নে সেগুলো করেছে। কোনো কোনো জায়গায় তারা নিজেরা নিজেরা মারামারি করেছে। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক, তাদের কোনো বিষয়ে প্রতিবাদ থাকলে সেটি করুক, সেটি আমরা চাই। গণতান্ত্রিক ব্যবস্থাকে সংহত করার জন্য আমরা মনে করি সেগুলো প্রয়োজন রয়েছে। কোনো সমাবেশ করতে গিয়ে যদি জনজীবনে বিপত্তি ঘটায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে, কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করে, তখন তো পুলিশকে ব্যবস্থা নিতে হয়, এবং যখন নিজেরা মারামারি করে তাদের নিজেদের মারামারি ঠেকানোর জন্য তো পুলিশকে ব্যবস্থা নিতে হয়। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা তাদের অন্যান্য নেতারা যারা এই বিষয়ে কথা বলছেন তাদেরকে অনুরোধ জানাবো যে সরকারের দিকে আঙুল না তুলে নিজেদের মারামারিটা বন্ধ করার জন্য। বড় পত্রিকাগুলোতে, সব পত্রিকায় আসলে শিশু কিশোরদের পাতা থাকা দরকার, এবং সেটি আমাদের একটি নতুন প্রজন্ম যেই ধরনের বাংলাদেশ চাই, স্বপ্নের বাংলাদেশ, সেই ধরনের একটি স্বপ্নের প্রজন্ম তৈরি করার ক্ষেত্রে সহায়ক হবে।